রাফাল নিয়ে আক্রমণ অব্যাহত রাহুল গান্ধীর। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, একটা মিথ্যে বললে তাকে ঢাকার জন্য আরো অনেক মিথ্যে বলতে হয়। তার অভিযোগ, প্রধানমন্ত্রীকে আড়াল করতে গিয়ে সংসদে মিথ্যা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী। হয় তিনি প্রমাণ করুন যে হ্যালকে 1,00,000 কোটি টাকার বরাদ দিয়েছিল সরকার, নয়তো পদত্যাগ করুন। আরেকটি টুইটে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা দাবি করেন, হ্যালকে কোনো বরাতি দেওয়া হয়নি, বরং প্রথমবার কর্মীদের মাইনে দিতে হ্যালকে 1,000 কোটি টাকার ঋণ নিতে হয়েছে।